সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো তোমাদের সঙ্গে আমি সুদীপ্ত, তোমরা দেখছো ডিসেন্ট রোস্টার। তো আমাদের এই চ্যানেল ডিসেন্ট রোস্টার আবার এক নতুন রোস্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমি সুদীপ্ত। যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি লাইক করে দাও, এবং সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকন রয়েছে অবশ্যই বেল আইকনটি টিপে দাও। এবং তোমাদের এই টিপাটিপি শেষ হয়ে গেলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে সুদীপ্ত দাস 429 ইনস্টাগ্রাম, এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের আজকে রোস্টটা আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের প্রিয় অর্পিতা দিদি। সময় চলতে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে আমরাও পরিবর্তন হতে থাকি, কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এই পরিবর্তন প্রবণতাটা খুব বেশি দেখতে পাওয়া যায়, এবং তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের অর্পিতা দিদি, মানে যার বাড়ি থেকে ইডিরা কোটি কোটি পেয়েছে সেই অর্পিতা দিদি। তো একদিন অর্পিতা দিদি আমাদের এই পার্থ বুড়ো দাদুটাকে বলছে, এই যে সেক্সি হ্যান্ডসাম দাদুটাকে বলছে, অর্পিতাদির এই যে পোস্ট ইনস্টাগ্রামে পোস্ট দেখি আমাদের আমাদের সেক্সি হ্যান্ডসাম পার্থদার, মানে পার্থ বুড়ো, হ্যাঁ, বান্টুতে চার্জ লেগে, আরে কেনা কে চাচ্ছে, তিনি ভাবলেন যে জীবনে এই শেষ পর্যায়ে এসে জীবনে একবার তিনি নিজের বান্টুটাকে কাজে লাগাবেন। এবং সেই উদ্দেশ্যের জন্য তিনি বছরের পর বছর শিক্ষামন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী ছিলেন, এবং সেই থেকে তিনি জনগণের যে টাকা মেরে 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 ওনার পেছনে লাগাতেন, ঠিক আছে, পেছনে রাখতেন, আই মিন সব টাকা অর্পিতা দিকে দিয়ে দিতেন। এটা কিন্তু ঠিক নয়, এটা ঠিক নয় পার্থনা। তো যাই হোক, মোটামুটি এইরকমই একটা ব্যাপার চলতে থাকে এদের দুজন। অর্পিতা দি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন রকম পোস্টগুলি আমাদের যে সেক্সি দাদু সেই পোস্ট দেখতে দেখতে আমার পার্থ দাদু মানে যিনি, তো তিনি এই পোস্টগুলি দেখতে দেখতে খুবই আনন্দিত পেতেন, এবং এইভাবে পোস্ট এবং ছবি সব চলতে থাকে। কিন্তু হঠাৎ করে একদিন কি হলো, একটা পোস্ট অর্পিতা দি মানে ইনস্টাগ্রাম, হে ভগবান মেরা ওয়ালা জাহাঁ ভি হো টাইম টাইম পর উসকি সেটিং বিগাড়তে রহনা, এবং সেই পোস্টের পর ইডিরা সব কিছু জানতে পেরে যায় এবং অর্পিতা দি রেড বসান, এবং লাগাতার রেডে এইরকম রেড চলছে। মানে তার মধ্যখানে কি হয়, ইডিরা হঠাৎ করে দেখতে পায় একটি ভাইব্রেটর, অর্পিতা দির ফ্ল্যাটে মানে যেটা পার্থদা অর্পিতা দিকে গিফট করেছিল সেই ফ্ল্যাটের মধ্যে পাওয়া যায় একটি ভাইব্রেটর মেশিন, আই মিন আমি বলতে চাইছি সেক্স সেক্স টয়। অর্পিতার বেলঘরিয়ার মিলেছে সেক্স টয় পাওয়া গেছে, দুটো সেক্স টয় পাওয়া গিয়েছে অর্পিতা দির বাড়িতে, এবং এর সত্যতা যাচাই করেছে G24 নিজেই। হ্যান্ডসাম সেক্সি পার্থ দাদু থাকা সত্ত্বেও অর্পিতা দির কি করে এই যে দুটো মেশিনের প্রয়োজন, আচ্ছা দাদু মানে আপনি তো বিশাল হ্যান্ডসাম সেটা আমি জানি, ঠিক আছে, তো দাদু মানে তুমি কি একটুও পারো মানে তোমার দ্বারা কি একদমই হয় না? এই যে ইডির এই যে এসিএক্স টয় ফাঁস করার পর, এই তথ্যটা ফাঁস করার পর মানে ইডিদের বলিহারি মানে একটু লুকি চুরি বলতে পারিস না, এই সব জিনিসগুলো মানে পাবলিকের সামনে তুলে ধরা মান সম্মানটা যাবে না। চাল চুট
এইসব তথ্য ফাঁস করার পর আমাদের সামনে কিছু কিছু প্রশ্ন চলে এসেছে, যারা আমাদের প্রিয় ইউটিউবাররা এইসব কোশ্চেনগুলো করেছে, সেটা আমি আপনাদের দেশি গানা ফ্যাক্টরি থেকে একজন কমেন্ট, ইডির অফিসাররা ঠিক করে খুঁজলে বেগুনও পেয়ে যেত। মানে এই যে সেক্স টয় এর সঙ্গে বেগুনের যে কি সম্পর্ক, মানে আমি ঠিক বুঝতে পারছি না। এটার সঙ্গে বেগুন, কলা, শশা এইসব কি চলছে এখানে? শুভম দাশগুপ্ত এতে কমেন্ট করেছে প্রায় 23 ঘন্টা আগে, ভিডিওটি করার আগে, ঠিক আছে? তো লিখেছে, পার্থ কাকু থাকা সত্ত্বেও দিদির এই সেক্স টয়টা দরকার পড়েছে, যা বুঝলাম পার্থ তুমি সত্যি ব্যর্থ। মানে তিনি একটি তেজস্বী লোক আমার পাশ, কিতনে শানদার। নেক্সট যিনি কন্টেস্টেন্ট রয়েছেন, মানে নেক্সট যিনি ভিউয়ার্স রয়েছেন, ইউটিউবার রয়েছেন, তো তিনি এখানে কমেন্ট করেছেন, তার নাম হচ্ছে অভি, এবং তিনি লিখেছেন খুবই মানে লজ্জাজনক ব্যাপার এটা, যে লিখেছেন যে স্বাভাবিক ব্যাপার, দাদু টুনটুনিতে তো একদমই হয় কেন, শশা গাজর হ্যাঁ বেগুন লাগাতে পারে, এটাই কমেন্ট করে লিখেছে। তো এইটা কি ধরনের কমেন্ট ভাই, তোরা কিভাবে কমেন্ট করছিস? মানে ওই যে টয়টার সঙ্গে যে কি করছিস তোরা, শশা ফসা নিয়ে চলে এসেছিস কেন? কারান্তি মণ্ডল তিনি লিখেছেন, যাক এতক্ষণ একটা কাজের জিনিস পেয়েছি। মানে ইনি এই জিনিসটার জন্য ওয়েট করেছিলেন, মানে আমরাও হয়তো তাই ওয়েট করেছিলাম যে এই দুটো মালের যে লটর বটর চলছে এইসব জিনিসগুলো বেরোচ্ছে না কেন। তাই ইনি মানে একদম সত্যিটা পুরো ফাঁস করে দিয়েছে। তো তিনি লিখেছেন, যাক এতক্ষণে একটা কাজের জিনিস পেয়েছে, কিন্তু তদন্ত করে জানতে হবে সেটা কে ইউজ করত। আরে ভাই জিনিসটা আমি এরা কি মানে, তারপর লিখেছে প্রার্থনা অর্পিতা দিদি, আরে এরা কি বোকা নাকি, এই যে কে রে কারান্তি মণ্ডল, আরে ভাই তুই বুঝতে পারছিস না, এটা অর্পিতা দিদি, মানে তার মানে অর্পিতা দিদি মানে হয়তো ব্যবহার করবে হয়তো, মানে তাহলে কিসের জন্য কিনেছে, অর্পিতা দিদির মানে অর্পিতা দিদি ব্যবহার করছে, প্রায় 22 ঘন্টা আগে একজন লিখেছে, তার নাম হচ্ছে বাসুদেব দাস, তিনি লিখেছেন, পার্থ তো দেখছি সব দিক থেকেই ব্যর্থ। হ্যাঁ একদিকে তো টাকাটা গেল, একটা মালপটি ছিল মানে আমাদের এই কাকিমাকে বলবো ওনার সঙ্গে মানে পেরে উঠেন, ঠিক আছে, ওনার যে বান্টু মানে কি বলে ওটাকে, তো উনি পাচ্ছেন, তো সব দিক থেকেই ব্যর্থ বলা যেতে পারে। আমি কমেন্টগুলো তুলে ধরেছি তোমাদের সামনে। তো মূলত ব্যাপারটা হচ্ছে যে সব টাকা তো পাওয়া গেল, কিন্তু এই যে সেক্স টয়গুলো কী করছিল ওখানে, যেই ফ্ল্যাটটা পার্থবাবু অর্পিতা দিকে গিফট করেছে, এবং সেই ফ্ল্যাটের মধ্যে কোটি কোটি টাকা, এবং তার সঙ্গে সোনার রূপোর গয়না, এবং তার সঙ্গে একটা হীরের আংটি, এবং যাতে পি লেখা আছে, এবং সোনার পেন, এবং তার সঙ্গে এই দুটো সেক্স টয় পাওয়া গিয়েছে, যেটা ইডি মারফতে আমাদের কাছে খবর এসেছে। এই ছিল আমাদের ভিডিও আজকের। জানি না ভিডিওটা কত সুন্দর হয়েছে বা কীভাবে আমি করতে পেরেছি, কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলের ডিসেন্ট রোস্টারে, অ্যান্ড লাইক, ফলো, শেয়ার, অ্যান্ড অলসো ফলো মি ইনস্টাগ্রাম সুদীপ্ত দাস 429। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, এবং এর পার্ট টু নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং কমেন্টের মধ্যে অবশ্যই 100 লাইক থাকা দরকার। জয় হিন্দ।